প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। রেমিটেন্স যোদ্ধার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি যদি একজন ওমান প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রেমিটেন্স যোদ্ধা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আজকে যে নিউজটি আপনাদের জানাবো সত্যি নিউজটি সকল ওমান প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর, বিশেষ করে ওমানে অবৈধ ওমান প্রবাসীদের জন্য দারুণ একটি সুখবর। সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওমানে আউটপাসের পূর্বাভাস, জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে অবৈধ প্রবাসীদের জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ দিচ্ছেন ওমান সরকার। করোনা মহামারীর সময়ে যেসব কোম্পানির শ্রমিকদের রেসিডেন্স কার্ডের পতাকা মেয়াদ শেষ হয়েছে তারা কোনো ধরনের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন বলে জানিয়েছেন দেশটির জনশক্তি মন্ত্রণালয়। বুধবার ওমানের জনশক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে ওমান থেকে স্থায়ীভাবে চলে যাওয়া প্রবাসীদের ওমানে থাকাকালীন কোনো জরিমানা আদায় করা হবে না। করোনা ভাইরাস মোকাবেলায় সুপ্রিম কমিটির এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির জাতীয় গণমাধ্যম। চলতি বছরের শেষ অবধি প্রবাসীদের জন্য এই সুযোগ থাকবে বলে জানিয়েছেন ওমানের শ্রম মন্ত্রণালয়। যেসব প্রবাসী বৈধ কাগজপত্র না থাকায় দেশে যেতে পারছিলেন না তাদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ বলে মনে করা হচ্ছে। এই সুযোগে ওমান থেকে প্রবাসীরা নিজ দেশে ফেরত যাবে বলে মনে করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে দেশটির বেসরকারি খাতে কর্মরত প্রবাসীদের কাজের চুক্তিও শেষ করার অনুমতি দেওয়া হয়েছে। যদি প্রতিষ্ঠান তাদের সকল পাওনা পরিশোধ করে ও কর্মীরা স্থায়ীভাবে ওমান ছেড়ে নিজ দেশে ফেরত যেতে চায় তাহলে তাদের অন্যান্য সকল জরিমানা মওকুফ করে দেওয়া হবে। ওমান সরকারের নতুন এই ঘোষণায় দারুণ খুশি প্রবাসীরা, তবে এটিকে অনেকেই না বুঝে আউটপাস মনে করছেন এবং এই নিউজের পর অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আউটপাসের সংবাদ হিসেবে প্রচার করা হচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সরোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ব্যাপারে ওমানের ম্যান পাওয়ার মিনিস্ট্রির প্রতিনিধি বাংলাদেশ দূতাবাসকে জানিয়েছেন যে করোনার কারণে যে সকল কোম্পানি তাদের শ্রমিকদের ভিসা নবায়ন করতে পারেনি সেই সকল কোম্পানি আবেদন করলে তাদের শ্রমিকদের জরিমানা মওকুফ করে স্ব দেশে ফেরত পাঠানোর অনুমতি দেওয়া হবে। এটা কোনো সাধারণ ক্ষমা নয়। ম্যান পাওয়ার মন্ত্রণালয়ের ভাষ্য মোতাবেক এটা শুধু কোম্পানিসমূহের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনেকেই না বুঝে এই সংবাদকে আউটপাস হিসেবে প্রচার করছে যা সম্পূর্ণ গুজব হিসেবে আখ্যায়িত করেছেন ওমান থেকে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওমানের আউটপাসের ইতিমধ্যে সরকারিভাবে সিদ্ধান্ত হয়ে গেছে, এখন শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা দেওয়ার বাকি। করোনা পরিস্থিতি বিবেচনা করে যে কোনো সময় ওমান সরকার আউটপাসের ঘোষণা দিবেন এমনটাই জানা গেছে নির্ভরযোগ্য সূত্রে। এখনকার মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।